গুড মর্নিং বন্ধুরা, মুন মেমোরিজ চ্যানেলে একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে, তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যায়। তো এখন বাজে সকাল 10:15, আর আমি এখন যাচ্ছি তন্নুর স্কুলে, কারণ আজকে তন্নুর স্কুলের গার্জিয়ান মিটিং আছে, সঙ্গে আমি স্কুলের ফিজটাও দেবো। তো চলো দেখতে থাকো। পেট্রোল পাম্পের হচ্ছে, কারণ গাড়িতে তেল একদমই কম, তাই ভাবলাম একেবারে এখান থেকে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরে নিই, তারপর আবার অন্যান্য কাজ করা যাবে। স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি, কারণ আমি সকালে উঠেই তাড়াহুড়ো করে টিফিন খেয়ে আর এনে গিয়েছিলাম। তো তারপর এসে একটু রেস্ট নিয়ে এখন কাজ সারলাম। আর এখন এই যে চালটা ভেজে নিচ্ছে, আজকে তো মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার হলে আমাদের এক সমস্যা হয়, মানে কী রান্না করবো। মানে এই রোজ নিরামিষের দিন হলে একটা চিন্তা যে শনিবার আজকে কী নিরামিষ রান্না হবে, মঙ্গলবার আজকে নিরামিষ কী রান্না হবে। আজকে একটু সোয়াবিনের তরকারি করব, আর অল্প একটু সোয়াবিন আছে, এই যে আর একটু সোয়াবিন আনি। একেবারে সোয়াবিনের তরকারিটা বেশি করে ভাই একটু দুবেলার মতো করে রাখলে কী হবে, ওবেলাতে পরোটা বা যাই হোক একটা কিছু করে নিলে তরকারিটার সঙ্গে চলে যাবে। আর একটু সোয়াবিন এনে রাখি, চলো এখন দোকানে যাই। পাড়ার ভিতরেই একটা ঘরোয়া মুদিখানা দোকান আছে আমাদের, এখান থেকে সোয়াবিন নেবো আর একটু বেসন নেবো। বেসন দিয়ে কুমড়োর বড়া হবে আর সোয়াবিনের তরকারি হবে। অন্য কথা একটু আমাকে 250 মতো সোয়াবিন দিন, তো 250 মতো বেসনও দেবেন। এই যে আমাদের পাড়ার মধ্যে এই মুদিখানা দোকানটা, সবজি মুদিখানা, বিস্কুট, পাঁপড়, শার্ট, শ্যাম্পু, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর একটা সুবিধা হলো কি, কোনো কিছু দরকার পড়লে যখনই আসেন এখানে পেয়ে যায়। বিশেষ করে আমি তো বেশি রাত্রে আসি, কারোর ডিম নিতে, মশা মারার ধূপ নিতে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে বিউলির ডালটা একটা সেটে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে সোয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন জল থেকে ভালো করে জল চিপে চিপে প্রায় শুকনো শুকনো করে করে তুলে নিচ্ছি। সোয়াবিনটা একটু বেশি করে ভিজিয়েছি যাতে তরকারিটা দুবেলা হয়ে যায়। আর এবেলা তো সোয়াবিনের তরকারি, বিউলির ডাল, তার সঙ্গে কুমড়োর বড়া, দই এসব আছে, হয়ে যাবে। তরকারিটা বসিয়ে দিয়ে এইসব একটু ছাদে এলাম। আজকে বেশ গরম, সকালের দিকে রোদের তাপটা ছিল আর রোদ উঠেছিল বেশ, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না রোদ মেঘলা, ওয়েদারটা মেঘলা হয়ে গেছে। আর মেঘলা ওয়েদারে প্রচণ্ড গরম হচ্ছে, মানে এই গরমে যে রান্না করছে সেই একমাত্র জানে যে কী কষ্ট হচ্ছে ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা। গতকাল সন্ধ্যে থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে। আমি গতকাল সন্ধ্যাবেলায় বসে বসে চা খেতে খেতে আলোচনা করছিলাম যে যদি বৃষ্টি হয় আজকে একটু খিচুড়ি করব, কারণ ঘরে অনেক দিনের অল্প একটু আতপ চাল আছে, ওর মধ্যে একটু ডাল দিয়ে আলু দিয়ে একটু খিচুড়ি করবো এটা ভেবেছিলাম। কিন্তু কোথায় আর বৃষ্টি, বৃষ্টি হলো কোথায়, গরম যেন আমাদের পিছু ছাড়ছেই না। গরমকালে ছিল এক গরম, বর্ষাকালেও এখন গরম হচ্ছে, এত গরম গরমে আর থাকা যাচ্ছে না। আর নিচে গ্যাসের সামনে দাঁড়িয়ে আমি কন্টিনিউ ঘেমেই যাচ্ছি, ঘেমেই যাচ্ছি। তাই ছাদে একটু এখন একটু ঠান্ডা হাওয়া আছে, তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম ছাদে যাই। ছাদে অল্প অল্প হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, নিচে খুব গরম। এইবারে বিউলির ডালটা না একদম ভালো না, সিদ্ধ হতে এখন একটু দেরি আছে, দুটো সিটি দিয়ে এতক্ষণ বসে রাখলাম, সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হলে ভালো হতো, মনে হচ্ছে আরও একটা সিটি দিতে হবে। আর একটা সিটি দিই, দিয়ে দেখি সিদ্ধটাকে হয় কি না, আর একটু সিটি দিলে তবে ভালো হবে ডালটা।
এখানে এই যে সয়াবিনের তরকারিটা হচ্ছে, ফুটিয়ে আরেকটু ফুটবে তরকারিটা। একটু জলটা কমাবো, এত ঝোলঝোল রাখবো না, আরেকটু কম কম ঝোল রাখবো। যখন তাড়াহুড়োর দরকার পড়ে না, তখন আর তাড়াতাড়ি হয় না। অন্য সময় দেখবে তরকারি পত্র বসিয়ে দিয়ে একটু সরে গেলে গ্যাসের সামনে থেকে ব্যাস তরকারি এমনি পুড়ে পড়ে গিয়ে একদম তরকারি নষ্ট হয়ে যাবে। আর এখন কখন থেকে দাঁড়িয়ে আছে এই গরমের মধ্যে, চাইছি তাড়াতাড়ি বেরোতে রান্নাঘর থেকে, কিন্তু কিছুতেই এই জল মরছে না। দেখো ফুটেই যাচ্ছে, কন্টিনিউ জল রয়ে গেছে। তাই আমি বিরক্ত হয়ে এইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, এইদিকে কড়ায় আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দিই। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা আর একটু গোটা চিড়ে ফোড়ন দেবো, দিয়ে ডালটা সাম্বার দেবো। তো চলো, এটা নিরামিষ সয়াবিনের তরকারি বেশি করে করে নিয়েছি এক বাটি, এ বেলাও হয়ে যাবে, ওবেলাও হয়ে যাবে। আগে এখানে মুকুহানির ভাতটা বেড়ে নিই। সবার আগে আমাদের মুকুহানির ভাতটাই দেওয়া হয়। ওদের এই সময়টা ভাত খেয়ে খেয়ে এমন একটা নেশা হয়ে গেছে, সময় পার হয়ে গিয়ে একটু যদি দেরি করে ভাতের প্লেটটা দেওয়া হয়, ও বাবা যেন লাফালাফি হুড়োহুড়ি করবে। কিন্তু এই গরম ভাতটা এখন দেবো না, দিলেই একদম হুড়োহুড়ি লাফালাফি করে খাওয়ার জন্য এ করবে, আর গরম ভাত খেতে তো ওদের কষ্ট হবে। একটু ঠান্ডা হোক তারপরে দেবো। আর ডালটা এখানে বসিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে আমি বেসনটা গুলে কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে ওনাকে ভাজতে দিয়ে স্নান করতে চলে যাবো। তার মানে আমার এই একটা সুবিধা খুব আছে যে না পারলে মা আছে, মা করে দেবে। মা সকালেও এসেছিলো, মানে আমি স্কুল থেকে যখন এসেছি একটু এসে শুয়েছি, তখন মা এসেছে যে বলছে কী করতে হবে বলো। তাহলে এখন কিছু করতে হবে না, আমি আগে একটুখানি এদিকে রান্নাবান্নার কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আপনাকে ডাকবো। আর এই নিরামিষ রান্না, ডাল আর সয়াবিন আলুর তরকারি আর কুমড়োর বেসন দিয়ে কুমড়োর বড়া ভাজি, এতে আর ওনাকে ডেকে কী হবে, সেই জন্য আমি আর ডাকিনি। তবে এখন খুব গরম হচ্ছে, এবারে ওনাকে ডাকতে হবে। আমি স্নান করতে চলে যাই, মা বসে আস্তে আস্তে কুমড়োর বড়াগুলো ভাজুক। আর কুমড়োর বড়া বলো, বেগুনি বলো, এগুলো না একটু গরম গরম না হলে ভালো লাগে না। মা একবার ওপরে আসুন। এখানে বেসনটা গুলে দিয়েছি আর কুমড়োটাও পাতলা পাতলা করে পিস করে কেটে দিয়েছি, আর মাটাতে ডাকলাম মা আসুক, মা এসে এগুলো ভাজুক আর আমি স্নান করতে যাই। আর এখানে ভাজার তেলটাও গরম করতে দিয়ে চলে গেলাম। হোক আস্তে আস্তে মা ভাজুক, আমি স্নানটা সেরে আসি। তো এখন বাজে 8:15, আর আমি আর তন্নু এখন একটু সন্ধ্যেবেলা বেরোচ্ছি। তন্নুর কেমিস্ট্রির ল্যাবের যে কোডটা সেটা কিনতে হবে, সেই জন্য একটা বইয়ের দোকানে বলে এসেছিল। সকালেও একবার ওই দোকানটা ঘুরে এসেছি, দোকানটা বন্ধ ছিল বলে কেনা হয়নি। তো সন্ধ্যাবেলা আর একবার যাই, গিয়ে দেখি যে দোকানটা খুলেছে কি না। দোকানটা খুলে ওখান থেকে কেমিস্ট্রির ল্যাব কোডটা নেব। আর তন্নুর দুটো ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে, মনে হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো সেই ঘড়ি দুটো একটু সারিয়ে নিয়ে তারপর ফিরবো। তো চলো যাওয়া যাক, কাজগুলো সেরে আসি। আমরা এখন বইয়ের দোকানে আছি, ওই ল্যাব কোডটা আনতে গেছে দাদা, এখন পড়ে দেখছে ল্যাব কোডটা ঠিকঠাক হচ্ছে কি না। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। তো এখন আমার ল্যাব কোট কেনা হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি ঘড়ির ওখানে। ধরুন আমার দুটো ঘড়ি একদম মানে ঘড়িটা খারাপ হয়ে গেছে, তো সেটাই এখন আমরা ঠিক করতে নিয়ে যাবো। তো আমরা এখন আছি ঘড়ির দোকানে, ঘড়িটা সারাতে দিয়েছি, ঘড়ি দুটো মনে হচ্ছে ব্যাটারির প্রবলেম হয়েছে। আমি বজরংবলীর মন্দিরে এসেছি, রাত্রি 11:30 বাজে আর ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে,
বুঝতে পারছো? দেখো নাইটিগুলো কিরম উঠছে, যে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে আকাশ কিন্তু পরিষ্কার, আকাশে বৃষ্টির কোনো মানে সম্ভাবনাই নেই। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়াটা এদিকে ভেসে আসছে, এরকম মনে হচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। আর তনুরা সবিন আলুর তরকারি ও বানাচ্ছিল, সেটা দিয়ে তনু মা আর তনুর বাবা সবিন আলুর তরকারি দিয়ে পরোটা খেয়েছে। আর আমার না রাত্রিরে একটু ভাত হলে ভালো হয়, তো আমি পরোটা মা করবে বলেছিল, মা বলছিল যে পরোটা করব। আমি বললাম আমার আমি পরোটা খাবো না, আমি ভাত দিয়েই সবিন আলুর তরকারি খাবো। তো আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে গিয়ে ছাদে জামাকাপড়গুলো তুলতে গেছিলাম। আর জামাকাপড় তোলা না থাকলেও রোজ একবার রাতে শোয়ার আগে আমি ছাদে যাই। আর এখনও অনেক কাজ বাকি। এই যে দেখো, এই দেখো সব জলের বোতল ফাঁকা। এই জলের বোতলগুলো যদিও জল খাওয়া হয় না, এইগুলো রান্নার জল, এগুলো সব রান্নার জল, রান্নার জল রান্না হয় জলে। এই যে সব লাইন দিয়ে ফাঁকা ভর্তি ফাঁকা করেছে এই বোতলগুলো। এই যে এখানে একটা, এইখানে মোট 5-6টা বোতল আমি ভরবো। এই কলসি থেকে জল নিয়ে ভরে, বোতলগুলো ভরে আবার এই বালতির জল বা ড্রামের জল কলসিতে ভরে রেখে শুবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অনেক অনেক শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যায়। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল আবার একটি নতুন ভিডিও। শুভরাত্রি।